রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনে মডেল হয়ে সাড়া ফেলেছিল শিশু শিল্পী প্রার্থনা ফারদিন দিঘি। এরপরেই ডাক পায় চলচ্চিত্রে মা দোয়েল ও বাবা সুব্রত, দুজনেই চলচ্চিত্রের মানুষ। তাদের দেখানো পথেই নেমে পড়ে ছোট্ট দিঘি, চাচ্চু দাদিমা পাঁচ টাকার প্রেম সহ একের পর এক হিট সিনেমা উপহার দিতে শুরু করে সে। একটা সময়ে তাকে ঘিরেই তৈরি হতো চলচ্চিত্রের গল্প, বুঝুন অবস্থা। মাঝখানে অনেকদিন চলচ্চিত্র থেকে দূরে ছিল দিঘি, পড়াশোনা নিয়ে ব্যস্ত সময় পার করেছে। যদিও সেই সময়টা তাকে ঘিরে সংবাদ মাধ্যম, এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্টরাও ছিল সরব। বারবার শোনা গেছে শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে ফিরছেন দিঘি, এমনও শোনা গেছে সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন দিঘি। যদিও পরে খবরগুলো গুঞ্জন হিসেবেই রয়ে গেছে, অনেক পরিচালক প্রযোজক দিঘিকে কাস্টিং করতে চেয়েও পারেননি। শেষ পর্যন্ত সফল হয়েছে শাপলা মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান দিঘিকে দুটি ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ করেছেন। এর মধ্যে টুঙ্গিপাড়ার মিয়া ভাই নামের একটি ছবির শুটিংও শুরু হয়েছে, আরেকটির নাম ধামাকা। শিশু শিল্পী থেকে নায়িকা হয়ে অনেকেই সফল হতে পারেননি, তবে দিঘির ব্যাপারে আশাবাদী প্রযোজক সেলিম খান। তিনি বলেন, বাংলাদেশের আনাচে কানাচে দিঘির অনেক ভক্ত, তাকে চেনেন না এমন মানুষ কমই পাওয়া যাবে। আমার ধারণা দিঘিকে নায়িকা রূপে দেখতে চাইবেন তার ভক্তরা। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।